একটা কাজ করেন না, আপনি তো হালত নেন না আমাদের দুজনকে। সাগর এই পাশে সাগর আপনারা দুইবার দিচ্ছি, জুড়ে বলেন যে এবার আমরা করি। ও হ্যাঁ শুনি বল স্যার একটু জুতা নিয়ে আসলো, জুতা নাও জুতা নাও জুতা নাও, এবারে চলো আমরা ওটা যাই, চলো আমরা একটা ইয়ে করি। বকুল ভাই শুরু করবে হাততালি দেব ওনাদের হচ্ছে। হ্যাঁ সাধারণ স্যার বল বয় বয় গুড বলিং নবী ভাই
Hey, Shyam sir. হ্যাঁ তো স্যার এই এই মাত্র অপোনেন্ট টিমের যে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ইসমাইল স্যার আউট হয়ে গেলেন, আসলে ফিলিংটা কেমন? ফিলিংটা আমরা দুঃখিত হয়েছি, কারণ উনি থাকলে আরও কিছু রান হতো, তো উনি আগে ভাগেই চলে গেলেন, এটা আমাদের জন্য অনেক বড় লস। আচ্ছা আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা 90% আশাবাদী। থ্যাংক ইউ স্যার। Come on, 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 come on
White. Thank you.
স্যার স্যারের ফোন দেখে আসে
হ্যাঁ সকালে স্যার, এই যে আপনি এত সুন্দর একটা স্পেল করলেন, তিন ওভার বল করে 10 রান দিয়ে 5 উইকেট, হ্যাঁ মানে আপনার ফিলিংসটা কেমন স্যার? অসাধারণ, আমরা এখন পর্যন্ত ভালো খেলছি, আশা করি আমরা ম্যাচ জিতব। আপনার যে অপোনেন্ট, আমার মনে হয় আপনার বোলিং এর কারণে অপোনেন্ট 100 এর মধ্যে আপনারা প্যাক করতে সমর্থ হয়েছেন। এটা একটা টিম কম্বিনেশন এভাবেই ছিল, আমরা এভাবেই তাদেরকে বেঁধে ফেলার একটা চেষ্টা করছি, সেটাতে আমরা মনে সফল হয়েছি ইনশাআল্লাহ আমরা। ওকে থ্যাংক ইউ স্যার, ওকে 88 রানের টার্গেটে এখন অপোনেন্ট টিম ব্যাটিং এ নামছে সায়েন্স ফ্যাকাল্টির বিপক্ষে। দেখা যাক, দুই ব্যাটসম্যান সাবির আহমেদ চৌধুরী ও মাসুদুর রহমান স্যার অলরেডি ব্যাটিংয়ে নেমে গেছেন। Come on!
কয়বার হলে বলবা কয়বার অবশ্যই Hello.
Next time. Sir, how much soccer class is Video class. This. Thank you.